আচ্ছা, সবাই আশা করছি ভালো আছো। এখন 8টা বাজে, কি বলছো তুমি বলো, কি বলছো? চান করবো, 8টা বাজে, এখন বলছে চানটা কখন করবো আমি। তার জন্য আমি আবার ক্যামেরাটা চালু করলাম আর ভিডিওটাও পাবলিশ করলাম। ভাবলাম চলো, ওষুধে ওষুধের জন্য সবগুলো হচ্ছে, রাত্রিরে এসবগুলো থাকবে, শরীরে কিচ্ছু নেই, মা গো বাবা সেদিন রাত্রিরে কি বলছিল জানো, যেটা রাজ না দিন নাই, চানটা কখন করবো, ভাত কখন খাবো, এইসব এখন হয়ে যাচ্ছে। তো এই দেখো জল খাবারে আলু সিদ্ধটা মাখা হচ্ছে, ভাত হয়ে গেছে। তো জল খাবারে মানে ডাল, আলু সিদ্ধ আর ডিমের বড়া হবে। তো আমি বলেছিলাম মানে ডিমের বড়া ভাজবে, আমার বোন বলছে যে ডিমের বড়া আর ভাজবে না, মানে কেউ যদি ভাত খায় গরম গরম ভেজে দেবে। তো এখন ওদের একটু তাড়াতাড়ি আছে, হাটে যাবে, ওদেরও কিছু কেনাকাটা আছে, আর মানে আর কি দোকানও আনতে হবে আর কি, দোকান বলছি হাটও আনতে হবে। ধরো আমার মেজো বোন, মেজো বোনের যা ননদ, মেজো বোনের জায়ের বাচ্চা, ননদের একটা মেয়ে, ওর দুটো বাচ্চা, তারপরে আমার বোনের বর, আরও শ্বশুর ওইখানে খেতে বসেছে। বললাম যে মানে ঘরে আসতে বললো আমাকে এইখানেই দিয়ে দাও, আসতে চায় না। তো ওরা একটু হাটে যাবে বলে রেডি হচ্ছে, আর মা এদিকে পুজো টুজোগুলো দিয়ে নিল। তো ওরা সব আসবে, তার জন্য মাংস একটু আর একটু হাট আনতে যাবে। আর এটা না আমি এটা ভিডিওটা শুক্রবারের, আমাদের শুক্রবারে হাট বসে। তো এই দেখো মা আজ মাংস এনেছে, তো শুক্রবারের হাটের ভিডিও এডিট করা মানে মানে আর কি পাবলিশ করতে পারিনি। তো আজকে মানে আর কি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। তো ওইদিকে বোন সব হাট করে নিয়ে চলে এসছে, আমি এদিকে পুঁইটা কাটি। রান্না হবে পুঁই শাক আর পটল ভাজা আর মাংস, এই হবে আর কি। তো এদিকে আমি কুটু বেঁচে দিই, মা ওইদিকে বেঁটে দিক, আদা রসুন ওইসবগুলো রান্নার আগেই করে নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম। তো ওইদিকে বোন আলুগুলো কাটা হয়ে গেছে, তো ওইদিকে আলুগুলো ভেজে নিই আর আমি পটলগুলো ভেজে নেবো। মানে আস্তে আস্তে তো চাপাতে হবে। আর আমার ফাল্গুনি, আমাদের ফাল্গুনির বাবার বন্ধুর বড় ভেন্ট আনা হয়েছে, নাহলে মনে করো অনেকগুলো ভাত তারপরে তরকারি অনেকটা ওই গ্যাসে হবে না। তো আমার তো ডবল গ্যাস আছে, তো তার জন্য ওইটা আবার ওখানে সেটিং করে দিয়েছে। এই দেখো এরা সব চলে এসেছে, আর তো প্রচণ্ড গরম এসে, সব খুব প্রচণ্ড গরম। তাই ও এটা ছোট বউ আমার বোনের যা ওইটা, আর এটা হলো ননদ, আর ওইটা হলো ননদের মেয়ে, আর আমার বাবা বসে আছে, এটা ননদ। আমার মেয়ে কথা টথা বলছে, আমার মা কথা টথা বলছে। তো একটু করে সবাইকে স্পাইড না কি বলে সেগে না, যাই হোক আমার অত বেরোয় না, তোমরা জানো, ওই সবগুলো এখন একটু দিচ্ছে, এসে খাক, তারপরে একটু মিষ্টি জল দেওয়া হবে। মানে এত সেদিন গরম ছিল, আমি ভয়েস বারটা পরে দিচ্ছি বলে। এই বউ, এই এই বাবু, দিদাকে একটু বাসনগুলো আওয়াজ করতে বারণ করাই তো, এই তুই আসতে পার। তুই দেখো ভয়েস ওভার দিতে দিতে আজকে ভিডিওটা দিতে হবে, কিছু করার নেই, এরমভাবে একটু মানিয়ে নিও, আমি একটু সকালে ভয়েস ওভারটা দিচ্ছি। তুই দেখো ফাল্গুনের বাবাও চলে এসেছে। তো এইদিকে পুঁই শাকটা ছোটো বউ বসিয়েছে, তো একটু সামনাসামনি কথা বলেছে। দেখো এদের সব স্মার্ট মানুষ, স্মার্ট স্মার্ট কথাবার্তা শুনবে। তো আজকে জামা ষষ্ঠীর পরের দিন আমরা সব একসাথে দিদিবাড়ি ষষ্ঠী করতে এসেছি।
এই দেখো এই মাছের মাথা দিয়ে পুঁইটা আর কি সুন্দর রান্না করে, খুব সুন্দর রান্না করে। কোথায় থেকে আসলো, মাংসটা রান্না করতে বলতাম, কোথায় থেকে আসলো কি কিভাবে বলি যে সেই সঙ্গে সঙ্গে রান্না করো, মানে এক একজনের এক একটা আর্ট আছে। আমার বোনেরও ভালোই রান্না করে, ভালোই হয়েছিল মাংসটা। তো এই দেখো সব বসে আছে, আর এই সবাইকে তো আর আলাদা আলাদা অনেক অনেক কজন আছে তো আলাদা আলাদা দিইনি, ওই একটা থালায় মিষ্টিগুলো তুলেছিলাম, দিয়ে সবাইকে বললাম যে তুলে তুলে নিয়ে নিতে। তো এইটা আমার ছোট বোনের বর, আর ওইটা ছোট বোনের মেয়ে, আর ওইটা ফাল্গুনি বাবা। তো জানো সবাইকে মিষ্টি দিচ্ছে আর ফাল্গুনি বাবাকে না দিয়ে চলে যাচ্ছি, দিয়ে ফাল্গুনি বাবা বলছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো আর মানুষ বলে মনেই হচ্ছে না তোমার, সবাইকে দিচ্ছ আমাকে দিচ্ছ না। আর আমার বোন বলছে যে তাই তো, যেমন জামাই বাবুটাকে দিচ্ছিস না সবাইকে দিচ্ছিস, আমার মেজো বোন বলছে। তো আজকে ভয়েস ওভারটা একটু এরমভাবে হবে, কারণ ভিডিওটা না আমাকে দিতে হবে, জানো কালকে একবার ভিডিও যায়নি, তাই আবার দেখি পাবলিশ হয় কেন। তো এইগুলো না, এই ডিমগুলো আমার মেজো বোন এনেছে, ওদের মুরগি আছে, মানে ডিমগুলো মুরগিতে দিয়েছিল, তো আমার বাবার জন্য এনেছে। তো আমার মেজো বোনের সাথে কথা বলছিলাম, তার জন্য অত হাসছিলাম। তো এই দেখো এখানে ওরা এই ঘরে খাওয়া দাওয়া করছিল, আমরা ওই ঘরে বসেছিলাম। তখন এবার ননদ, আমি, ছোট বোন, মা, আমার বোনেরও পাতা নেওয়া হয়ে গেছে, খেয়ে নেবো। আর ও দুদিন কী জ্বালিয়েছে জানো না, রোজই হচ্ছে জল। এ দেখো রাত্রিরে ওই মাংস ছিল আর রুটি করা হলো, আর মিষ্টিও আছে এখনো। তো মাংসটা মানে আর কি রাত্রিরে মাংস দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, আর এখনও ভাতেরও গাদ্দা আছে, দেখি কে কী খায়। তো চলো আজকে কার